চারটে করে খেলি আগে, চলো আগে খেয়ে নি, নাহলে ফটাফট করে খেলে দেখা গেল আমারই ভাগে ঘুম পড়ে গেল। শালা সব বন্ধুরা, গুড মর্নিং। দেখো এটা সকালবেলার পুরো দৃশ্য, কি হালত হয়ে রয়েছে এইখানে আমাদের। তোমরা দেখতেই পাচ্ছ পুরো আমাদের ব্রহ্মাণ্ডটা কেমন। এইখানটাকে আরও ভালো করে দেখাচ্ছি। দেখো সামনেটা সাদা সাদা হয়ে রয়েছে, কিছু দেখতেই পাওয়া যায় না। শুধু সামনেটা নয়, চারদিকে দেখো কিছুই দেখতেই পাওয়া যায় না। অনেক কুয়াশা দিয়েছে, ফগ, তার জন্য কিছুই দেখতে পাওয়া যায় না। তো চলো এখন রেখে নিচে যাই। এইটা মম্মি বলেছিল একটু ভিডিও করে নিয়ে এসছে, তার জন্য আমি এসেছি ভিডিও করতে, একটু তোমাদের থাকতে শেয়ার করতে। তো চলো, ততক্ষণ কে লিয়ে টাটা, বাই বাই। চলে এসেছি কিচেনেতে, এসে দেখো দালিয়ার খিচুড়ি বানাতে লেগে পড়েছি। ধুয়ে নিয়ে চলে এসেছি ডাল ডালিয়া চাবল, আর এইখানেতে আজকে ডালিয়াটা সবজি দিয়ে করব। তো সবজিও কেটে নিয়ে চলে এসেছি, একদম কেটে ধুয়ে নিয়ে। তেলও আমার হয়ে গেছে, কুকারেতেই তেল দিয়ে দিয়েছি। অনেকদিন ডালিয়ার খিচুড়ি খাওয়া হয় না, তো তার জন্যে ভাবলাম আজকে একটু ডালিয়ার খিচুড়ি করে নিই। আর এই ঠান্ডার দিনে ডালিয়ার খিচুড়ি খেতে ভালো লাগে বেশ। সবজিগুলো একটু ভেজে নেবো, নিয়ে আর একবারেই ডালিয়া বস করিয়ে দেবো। দেখো কুকারেতেই ভেজে নিচ্ছি, চলো আগে ভেজ করে নিই, বস করিয়ে দিই, তারপরে আবার ফিরে আসছি। ডালিয়া তো সবাই করতে পারো জানো। চলে এসেছি দেখো একদম খিচুড়ি খেতে, ডালিয়ার খিচুড়ি, খিচুড়ি আর আলু ভাজা। আর এই দেখো আদির আর আমার সুদীপের খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা ভাই তো চলে গেছে কাজে সকালেই, চলো খেয়ে নিই। পেঁপে কাটা হচ্ছে, দেখো পেঁপেটা সবুজ সবুজ, আর দেখো ভিতরটা কেমন, দেখো একটা বিচে নেই, একটা বিচে তো নেই, উপরন্তু আবার দেখো একদিকটা লাল আর একদিকটা সাদা সাদা। এই এই পেঁপেটা তেমন মিষ্টি হবে না মনে হচ্ছে, তারপর জানি না, যেদিকটা লাল লাল সেদিকটা মিষ্টি হবে, যেদিকটা সাদা সাদা সেদিকটা হয়তো হবে না। আর এই যে এই নিয়েছে এই অবতারটা, এই অবতারটা দেখো চুল দেখেছো, কাটবে না, মেয়েদের মতন রাখতে চাইছে, ওর জন্যই বড় বড় করেছে। আমি বলেছি এবার থেকে প্রতিদিন ওর চুলটা আমি বেঁধে দেবো, বেঁধে দিলে তবে তো বড় বড় হবে, বন্ধুরা কমেন্ট করে বলবে আমি ঠিক কথা বলেছি না ভুল কথা বলেছি। ও চুল রাখতে চায়, চুলটা বাঁধলে তারপরে তো চুলটা বড় হবে তাই না? এই তো এখন তো পড়াতে যাবে বলে খুলে রেখেছে, এবারে যখন পড়িয়ে ঘরকে চলে আসবে না, এই টাকিটার কাছে একটা চটি বেঁধে রেখে দেবে রাবার ব্যান্ড দিয়ে। চলো ও কাটতে থাকুক, কাটা হয়ে গেলে আমি তো খাবো। দেখো বন্ধুরা পেঁপে কাটা হয়ে গেছে আর আমি একটা খেয়েছি, তো লাল লাল দেখেই খেয়েছি, খেতে খুব মিষ্টি, সাদাগুলো কেমন হবে জানি না। তো বলছে সুদীপ বলছে সবারই চারটে করে, আমি বলছি আমি তো একটা খেয়েছি, সেইটা বাদ দিয়ে চারটে, বলছে সেইটা নিয়ে চারটে। আর এই দেখো
যে কেটেছে সেই কেমন আগে হাই দেখো খাচ্ছে, এই দেখো সবাইকে দিয়ে খেতে হয়, তার জায়গায় ও আগে খেয়ে নিচ্ছে, নিয়ে বলছে সবারই চারটে চারটে করে খেয়ে নিচ্ছে আগে, চলো আগে খেয়ে নি, নাহলে ফটাফট করে খেয়ে নেবে, দেখা গেল আমারই ভাগে ঘুম পড়ে গেল। আজকে দেখো রাত্রের মেনু, চপ আর মুড়ি আর কাঁচা লঙ্কা। আজকে সকাল থেকেই শরীরটা খারাপ ছিল, তো তার জন্য দেখো রাত্রে আর রুটি করতে মন যাচ্ছিল না, তো মুখটা খারাপ খারাপ পড়া লাগছিল, একটু ঝালঝাল পড়া চপ করে নিয়েছি, আলুর চপ আর এই চারটে নিয়ে চলে এসেছি, আর সাথে একটু পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা নিয়ে এসেছি। মুড়িগুলো তো নিয়েছি, জানি না খেতে পারবো নাকি, যতগুলো পারবো খাবো, তারপরে তো যে চাকে হোক দিয়ে দেবো, তবে চপগুলো ছাড়বো না, এক তো মুখটা খারাপ আর তার উপরে দারুণ চপটা খেতেও মন যাচ্ছিল। আবার সুদীপ আবার একটা তুলে নিল, এত বদতমিজি তোমাদেরকে বলছি বলে ও আবার বেশি করে তুলে নিল আমার কাছ থেকে। আচ্ছা বন্ধুরা, এইটা ছিল আমাদের আজকে তিনটা আছে তো মানে ডিনার, আর আজকে এইটাই হচ্ছে রাত্রে ডিনার। তো আমাদের এই ডিনারটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। আর এখানে জানো তো আলুর চপ পাওয়া যায় না, যে কিনে নিয়ে আসবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন আলুর চপ বাজারে যেমন মার্কেটে কিনতে পাওয়া যায় সেরকম পাওয়া যায় না, এটা ঘরেতেই আমি তৈরি করেছি অনেক কষ্ট করে। চলো আগে খেয়ে নিই।